আসসালামু আলাইকুম, ক্যাড টিউটোরিয়াল বিডিতে আপনাকে সবাইকে স্বাগতম। আমি মাহাদি হাসান। আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হলো বাউন্ডারি ওয়াল। আমরা সচরাচর আমাদের প্রতিটা বাড়িতেই বা আমরা যে বিল্ডিং করি বা যে আবাসিক হোক বা সেটা ইন্ডাস্ট্রিয়াল হোক, আমাদের বাউন্ডারি ওয়াল করতে হয়। সো সেই বাউন্ডারি ওয়ালের ডিটেল সম্বন্ধে আজকে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভিডিও দেখে বাউন্ডারি ওয়ালের ডিটেল সম্বন্ধে জানতে পারে। আর অবশ্যই বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী সময় আমি যে ভিডিও পাবলিশ করি সেটা যেন আপনাদের কাছে চলে যায়। সো চলুন ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করা যাক। সো বাউন্ডারি ওয়ালের কয়েকটা পেজ ড্রয়িং হয়। একটা হলো আর্কিটেকচারালি কিছু ডিটেল দেওয়া থাকে এবং আরেকটা স্ট্রাকচারাল। সো এখানে আমরা যে প্ল্যানটা দেখতে পারতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো জাস্ট একটা ল্যান্ড এরিয়া দেওয়া আছে এবং ল্যান্ড এরিয়ার চারপাশে বাউন্ডারি ওয়ালের, যেখানে বাউন্ডারি ওয়ালটা মানে জাস্ট কলাম সহ বাউন্ডারি ওয়ালটা এখানে মেনশন করা আছে এবং গ্রিডগুলো দেওয়া আছে যাতে গ্রিডগুলো দেওয়া আছে যাতে সহজভাবে যাতে আমরা সাইটে মার্ক করতে পারি। এটা আসলে একটা স্কোয়ার শেপের জায়গা দেখে আমরা এখানে খুব সুন্দরভাবে করতে পারছি। যদি স্কোয়ার শেপের জায়গা না হয় তাহলে সেক্ষেত্রে একটু ঝামেলা হতো। সো এটা স্কোয়ার শেপ, সো এখানে কোনো ঝামেলা নেই। সো এখানে জাস্ট চারপাশে আমরা দেখেন বাউন্ডারি ওয়ালের দেওয়া আছে এবং এখানে মেন গেটটা উল্লেখ করা আছে যে এখানে একটা মেন গেট হবে। সো এই হলো গিয়ে মানে এই লেআউটের পারপাস। এই লেআউটের পারপাসটাই হলো জাস্ট ল্যান্ড এরিয়াটা দেখানো এবং ল্যান্ডের চারপাশে যে বাউন্ডারি ওয়াল হবে জাস্ট এটা এটা শুধু মেনশন করা এই ড্রয়িং। সো এই প্ল্যান দেখেন, এখানে শুধু বাউন্ডারি ওয়াল লেআউট প্ল্যান, এটা একটা আর্কিটেকচার প্ল্যানও বলতে পারেন, আর্কিটেকচার টাইপের প্ল্যান। সো এরপরে যেটা আছে, এরপরে যেটা আছে সেটা হলো দেখেন এলিভেশন অফ বাউন্ডারি ওয়াল। সো যেহেতু এলিভেশন সেহেতু অবশ্যই এটা বুঝতে পারছেন এটা আর্কিটেকচারাল এলিভেশন। সো এইখানে আমরা কী কী পাবো? এইখানে আমরা পাবো লেভেলগুলো, দেখেন এখানে লেভেল দেওয়া আছে আরএল অর্থাৎ রোড লেভেল। সো রোড লেভেল থেকে এক ফিট উঁচু হবে হলো কি আমার গ্রেড বিম, অর্থাৎ গ্রেড বিমটা রোড লেভেল থেকে উপরে হবে। এরপরে 7 ফিট 8 ফিট পর্যন্ত হবে মানে ওয়াল এবং ওয়ালের উপরে এখান থেকে আপনার কাটা তারের কিছু মানে মানে ব্যারিকেড টাইপের দেওয়া আছে যাতে ওয়াল ওয়ালের উপর দিয়ে কেউ না আসতে পারে। সো এখানে কিছু তার দেওয়া আছে, বারবেট ওয়ার, তারপরে এগুলো হলো অ্যাঙ্গেল, এগুলোর ডিটেল আমরা আরেক পাশে পাবো এবং সেটার হাইট হবে 2 ফিট এবং এটা হলো ইএল, জাস্ট একটা এলিভেশন লেভেল দেওয়া আছে যে এখানে 9 ফিট পর্যন্ত, অর্থাৎ রোড লেভেল যদি 0 হয় তাহলে এখানে 1 ফিট আর 8 ফিট টোটাল হলো গিয়ে 9 ফিট। সো এখানে 9 ফিট লেভেলটা দেওয়া আছে। এখন দেখেন এই যে মাঝখানে মাঝখানে আরসিসি কলাম উঠে গেছে এবং এর ভিতরে হলো গিয়ে আপনার ব্রিক ইটের গাঁথুনি এবং উপরে যে লিনটেল, একটা লিনটেল আছে, লিনটেল আছে। সো এটা হলো গিয়ে মোটামুটি একটা এলিভেশন মানে আর্কিটেকচারাল এলিভেশন। এবং নিচে একটা প্ল্যান দেওয়া আছে, প্ল্যান অফ বাউন্ডারি ওয়াল, এটার টিপিক্যাল প্ল্যান। জাস্ট এখান থেকে কলাম টু কলাম ভেরিয়েবল লেন্থ দেওয়া আছে, এটা আমরা প্ল্যান দেখে আমাদের লেন্থ মেনশন করবো যে আসলে কতটুকু লেন্থের হবে। এবং এখানে যে এ এ সেকশনটা দেওয়া আছে, আমাদের এ এ সেকশনটা ইম্পর্টেন্ট। সো আমরা এ এ সেকশনটা পাবো ডান পাশে, আপনার যদি ডান পাশে একটু ভালো করে দেখেন, এটা হলো এ এ সেকশন। এ এ সেকশনে জাস্ট এটা যেহেতু আর্কিটেকচারাল সেকশন, সো সেহেতু আমরা এখানে শুধু জাস্ট লেভেলগুলো পাবো এবং ওয়ালের যে 5 ইঞ্চি ওয়াল কি 10 ইঞ্চি ওয়াল এটা এখানে খুব সুন্দর উল্লেখ থাকবে। এখানে রোড লেভেল থেকে 1 ফিট উঁচুতে আমরা গ্রেড বিম, এখানে জিবি লেখা আছে অর্থাৎ গ্রেড বিম। এরপরে কলাম উঠে যাবে এবং কলামের মাঝখানে মাঝখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাঝখানে যে ওয়ালটা, অর্থাৎ এই বরাবর যে সেকশন কাটছে সেটা হলো দেখেন মাঝখানে 5 ইঞ্চি একটা ওয়াল এবং এটা হলো গিয়ে ভিতরের দিকে, অর্থাৎ মানে যার ওনারের ভিতরের দিকে, ল্যান্ড ভিতরের ভিতরে ল্যান্ডের ভিতরের দিকে, আর এটা হলো গিয়ে বাইরের পাশে। সো এই বাইরের পাশে ব্রিক পয়েন্টিং আউটসাইড লেখা আছে এবং ভিতরে হবে সিমেন্ট প্লাস্টার, ইনসাইড অর্থাৎ প্লাস্টার করে দেওয়া হবে এবং বাইরে হলো পয়েন্টিং। এবং এখান থেকে 8 ফিট দেখেন রোড লেভেল থেকে 1 ফিট উঁচুতে হবে আপনার গ্রেড বিম, সেখান থেকে 8 ফিট উঁচুতে ওয়াল এবং উপরে একটা 6 ইঞ্চি একটা লিনটেল হবে, 6 ইঞ্চি লিনটেল আর 10 ইঞ্চি উইথ মানে কলামের যে সাইজ সেই অনুযায়ী। আর এটা এলিভেশন লেভেল দেওয়া আছে 9 ফিট এবং উপরে যেটা বলছিলাম যে একটা অ্যাঙ্গেল দিয়ে
জাস্ট এটা ফ্রেমিং করা হবে, যেটার সাথে আমাদের এই যে তারগুলো, যে এই যে ওয়্যারগুলো, এই ওয়্যারগুলো লাগানো হবে। সেটা দেখেন এখানে সেটার লেন্থ দেওয়া আছে, অর্থাৎ 1 ফিট 2 ইঞ্চি, এবং এটা হবে আবার 1 ফিট 3 ইঞ্চি, এবং সেটার অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে 126 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং এই অ্যাঙ্গেলটা মানে এই এই যে অ্যাঙ্গেলগুলো হবে স্টিলের যে অ্যাঙ্গেলগুলো হবে, অর্থাৎ এল অ্যাঙ্গেলগুলো হবে, সেটা সেটা দেওয়া আছে 50 50 6, অর্থাৎ 50 mm 50 mm × 6 mm থিকনেসের একটা স্টিলের অ্যাঙ্গেল দিয়ে উপরে এই ফ্রেমিংটা করা হবে প্রতিটা কলামের উপরে বরাবর। মানে এই দেখেন, মানে প্রতিটা কলামের মাঝখানে তিনটা করে এই ফ্রেমিং করা হবে, এবং তার সাথে আমাদের তারগুলো মানে লাগিয়ে দেওয়া হবে, যাতে করে উপর দিয়ে ওয়ালের উপর ওয়াল টপকিয়ে কেউ না আসতে পারে, ভিতরে না প্রবেশ করতে পারে। সো এটা হলো কি আর্কিটেকচারাল ডিটেল, যেটা বাউন্ডারি ওয়ালের সে ডিটেলটা এখানে এখানে লেভেলগুলো দেওয়া আছে। এবং এরপরে আমরা স্ট্রাকচারাল ড্রয়িংয়ে চলে যাব। এটা হলো গিয়ে স্ট্রাকচারাল লেআউট আর কি, এবং এই লেআউটে কী কী আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। এখানে দেখতে পারতেছি আমরা বাউন্ডারি ওয়াল, ফাউন্ডেশন ফুটিং থাকবে, কলাম অ্যান্ড গ্রেড বিম লেআউট, মানে একটা লেআউটেই আমাদের সবগুলো দেখানো আছে, অর্থাৎ কলাম, ফাউন্ডেশন এবং গ্রেড বিম। সো এখানে দেখেন যে গ্রিডগুলো দেওয়া আছে সেই গ্রিডগুলো এখানেও আছে, যেটা আমাদের আর্কিটেকচারাল ড্রয়িংয়েও ছিল, সেম গ্রিড দিয়ে কাজ করব। এবং প্রথমে আমরা যেটা করব সেটা হলো সাইটে আমাদের এই গ্রিডটা ফালিয়ে নিতে হবে, অর্থাৎ আমরা যেটাকে বলি অর্থাৎ সুতা ফালানো সেটা। সো আমাদের প্রথমে গ্রিড লাইনগুলো নিতে হবে, মানে বাউন্ডারি ওয়াল অনুযায়ী। আমরা দেখি এখান থেকে 5 ইঞ্চি দূরে প্রথম গ্রিডটা, এবং তারপরে 12 ফিট 9 ফিট 8.5 ফিট 8.5 ফিট, এইভাবে করে আমরা এই বরাবর যে গ্রিডগুলো আছে সেগুলো আমরা জাস্ট টেনে যাব। এরপরে এখান থেকে শুরু করব 10 ফিট 5, এবং তারপরে 11 ইঞ্চি, পরে আমরা আবার এই যে যতটুকু গ্যাপ আছে সেই গ্যাপ অনুযায়ী ABCDEFG কে পর্যন্ত আমাদের গ্রিডগুলো এখান থেকে আমরা গ্রিডগুলো টেনে যাবো। সো এই গ্রিডগুলো আমাদের যখন আমরা সাইটে দিয়ে দেবো, তারপরে আমাদের যেটা কাজ সেটা হলো কি আমাদের কলামগুলো, কলামের পয়েন্টগুলো করা। এবং কলামের পয়েন্টগুলো খুব ভালোভাবে করতে পারবো, কারণ প্রতিটা কলামের সেন্টার দিয়ে আমাদের গ্রিড কিন্তু গেছে। সো প্রতিটা গ্রিডের সেন্টারে আমরা এই কলামগুলো বসিয়ে যাব। সো এই কলামগুলো যখন আমাদের কলামের পয়েন্টগুলো যখন হয়ে যাবে, তো সেই কলামের পারপাসে আমরা কী করবো, আমাদের ফাউন্ডেশনের কাজগুলো করব। সো এইখানে সেই লেআউটটা দেওয়া হচ্ছে। সো সেই লেআউটে আমাদের দেখেন মার্ক করা আছে C1 F1, অর্থাৎ কলামের মার্ক আছে C1 এবং ফাউন্ডেশন হলো F1। এগুলো হলো কি মাঝখানের যে ফাউন্ডেশনগুলো সেগুলো সবই একই মার্ক, দেখেন C1 F1 C1 F1। শুধু কর্নারের যেগুলো, কর্নারে আসলে দেখেন দুইটা কলাম মানে এখানে দিছে, কারণ মাঝখানে একটা ছোট এক্সপেনশন জয়েন্ট আছে এখানে, সেই জয়েন্টের পরে আবার ওই পাশে একটা কলাম, এই পাশে কলাম, এই পাশে কলামটা এই গ্রেড বিম ধরবে, আর এই পাশে কলামটা এই বলাবর যে গ্রেড বিম আছে সেটা ধরবে। সো এখানে দুইটা কলাম দেওয়া আছে, সেই দুইটা কলামের কারণে এইখানে আমরা অন্য ধরনের একটা ফুটিং দিয়েছি, এবং সেটা কি F2, প্রতিটা কর্নারে সেম F2। সো তাহলে দুই ধরনের ফুটিং, কিন্তু কলাম এক ধরনের C1, অর্থাৎ কলামের টাইপ একটাই, এবং গ্রেড বিম একটাই টাইপ, জিবি সব গ্রেড বিম এখানে। তাহলে আমরা এখান থেকে আমরা তিনটা পেলাম, এটা হলো কলাম, ফাউন্ডেশন এবং গ্রেড বিম। সো এরপরে আমরা চলে যাব আমাদের ডিটেলগুলোতে। সো এই পেজে আমাদের একটা পেজেই সবগুলো মানে ডিটেলই আছে, আমাদের ফাউন্ডেশন, তারপরে কলাম এবং গ্রেড বিম। সো প্রথমে আমরা ফাউন্ডেশনের ডিটেলে যাই। সো ফাউন্ডেশন আমাদের দুই ধরনের, একটা হলো F1, একটা হলো F2, কর্নারগুলো F2 এবং মাঝখানেরগুলো সবগুলো F1। সো F1 ফাউন্ডেশন এখানে মেজারমেন্ট আছে, দেখেন কলাম হবে একবারে কর্নারে, কারণ যেহেতু এটা বাউন্ডারি ওয়াল, সো একবারে বাউন্ডারি পাশে হবে, এটা হলো বাউন্ডারির জাস্ট লাইন। সো এইখানে কলাম হবে, এবং কলামের এইখান থেকে দেখেন 10 ইঞ্চি এবং 1 ফিট 8 ইঞ্চি দূরে এই কলা, এটা হলো গিয়ে লেন্থ, এবং এখান থেকে সেন্টার থেকে 1 ফিট 3 1 ফিট 3 করে এর দুই দিকে 9 ইঞ্চি 9 ইঞ্চি করে বাদ যাবে, অর্থাৎ একটা ট্যাপার্ট, অর্থাৎ ট্যাপার্ট একটা মানে যেহেতু আমাদের ইকোনমিক করার জন্য, যেহেতু বাউন্ডারি ওয়াল সেহেতু ইকোনমিক করার জন্য আমরা এই পাশটা আমরা বাদ দিয়ে দিছি, যাতে আমাদের একটু ইকোনমিক হয়। সো এটা এইভাবে ফাউন্ডেশনটা হবে, এবং যে রডটা দেখেন রডটা হবে হলো গিয়ে 12 mm 150 cm টু সেন্টার, অর্থাৎ 12 mm 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বোথ, এদিকেও
এদিকেও 6 ইঞ্চি পর পর এই রড বসে যাবে এক জারি রডই হবে এবং এইখানে দেখেন একটা সেকশন দেওয়া আছে অন অন সেকশন এবং সেই সেকশনটা আসলে যে উপরে আমাদের দেওয়া আছে এটা সেকশন অন অন এবং যেখানে আমরা দেখতে পারতেছি যে ফাউন্ডেশনের রডটা কিভাবে বসবে সেটা এখানে মেনশন করা আছে এবং কলামের রডগুলো দেখেন কলামের রডগুলো নিচের দিকে এসে এই ফাউন্ডেশনের ভিতরে ঢুকে যাবে যেহেতু এই পাশে ফ্ল্যাশ এই পাশে হলো কি ওনারের জায়গা না বাইরের জায়গা সো এই পাশে ফ্ল্যাশ করা হয়েছে এবং এইখানে দেখেন 1 ফিট 3 ইঞ্চি পর্যন্ত আমাদের জাস্ট বেন্ড করে দিতে হবে আমাদের কলামের রড সেটাও এখানে মেনশন করা আছে এবং রডটা এখানেও দেওয়া আছে যে 12 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং এইখানে লেভেল আমরা যেটা এর আগেও দেখেছি যে রোড লেভেল থেকে 1 ফিট উঁচুতে গ্রেড বিম এই যে গ্রেড বিমটা এখানে মেনশন করা আছে এবং সেখান থেকে 4 ফিট নিচে হলো গিয়ে বেস এবং এখানে 75 এমএম অর্থাৎ 3 ইঞ্চি সিসি একটা লেয়ার আছে এবং এর উপরে হবে হলো কি আমাদের ফাউন্ডেশন ফাউন্ডেশনের থিকনেস এখানে 8 ইঞ্চি দেওয়া আছে 8 ইঞ্চি দেওয়া আছে এবং নিচে 3 ইঞ্চি 3 ইঞ্চি তো বললামই যে একটা সিমেন্ট কংক্রিট লেয়ার এবং তার উপরে আমাদের গ্রেড বিম হবে একবারে রোড লেভেলের উপরে এবং সেখান থেকে অর্থাৎ 8 ফিট পর্যন্ত যাবে আমাদের কলাম কাস্টিং এবং কলামের উপরে একটা লিন্টেল হবে যেটা কন্টিনিউয়াস একবার বরাবর চলে যাবে সেই লিন্টেলটা এখানে উল্লেখ করা আছে এবং উপরে যে অ্যাঙ্গেল দিয়ে যে ফ্রেমিংটা করবে সেটার আলোচনা আমি একটু আগে করে এসেছি সো এটা হলো কি অন অন সেকশন এবং আরেকটা যে আমাদের ফুটিং আছে এফ টু এখানে সেটা ডিটেল দেওয়া আছে মানে লেন্থ উইথ কত হবে 3 ফিট 3 ফিট একটা ফুটিং এবং এটাও সেম 12 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার যাবে এবং এখানে যে টু টু সেকশনটা দেওয়া আছে এই যে দুই দুই সেকশন সেই সেকশনটা হলো কি এইটা আপনি যদি দেখেন এটা হলো দুই দুই সেকশন এবং সেম প্রসিডিউরে এটাও 8 ইঞ্চি মানে সবই সেম জাস্ট এটার সাইজটা একটু ডিফারেন্টের কারণে আমাদের লেআউট এবং সেকশনটা আলাদা করতে হয়েছে জাস্ট এটাই এটা হলো কি আমি যেটা একটু আগে মেনশন করলাম অন অন সেকশন সেম সেকশন শুধু জাস্ট এইটা 3 ফিট আর এটা হলো কি 2 ফিট 6 অর্থাৎ যে বরাবর সেকশন কাটছে সেটার লেন্থ মানে উইথ অনুযায়ী জাস্ট এটা একটা ভেরিয়েশন হয়েছে সো এটা গেল হলে ফাউন্ডেশন এবং এরপর আমরা দেখব কলাম কলামের জাস্ট এখানে দুটো সেকশন দেওয়া আছে এটা যেহেতু একটা বাউন্ডারি ওয়াল সো এত ডিটেল ড্রয়িং আসলে বাউন্ডারি ওয়ালে থাকেও না সো এখানে দুটো সেকশন দেওয়া আছে একটা হলো কি সেকশন অফ কলাম সি ওয়ান আপ টু গ্রেড বিম অর্থাৎ গ্রেড বিম পর্যন্ত যেহেতু আমরা মাটির সংস্পর্শে থাকে কলাম সো সেহেতু এখানে আমরা ক্লিয়ার কভারটা একটু বাড়িয়ে দিই 1 ইঞ্চি বাড়িয়ে দিই সো সেই অনুযায়ী আমরা নিচে হবে 12 ইঞ্চি একটা কলাম এবং রড হবে 4:16 এবং টাইবারটা হবে 10 মিলি 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার সো এটা হলো কি নিচে মানে গ্রেড বিমের নিচে এবং এটা হবে সেকশন অফ কলাম অ্যাবভ গ্রেড বিম অর্থাৎ গ্রেড বিমের উপরে গ্রেড বিমের উপরে হবে হলো কি 4 রড সেম শুধু জাস্ট সাইজটা 1 ইঞ্চি করে কমে আসবে নিচে ছিল 12 ইঞ্চি উপরে যে হবে 10 ইঞ্চি সো এটা হলো কি কলাম এরপর আসছি গ্রেড বিম সো এখানে গ্রেড বিমের যেটা দেওয়া আছে জাস্ট গ্রেড বিমের দুটো সেকশন দেওয়া আছে একটা হলো কি সাপোর্টে অর্থাৎ কলামের সাপোর্টে আর একটা হলো কি মিডিলে সো কলামের সাপোর্টে যেটা হবে সেটা সাইজ তো সেমই জাস্ট রডের ভেরিয়েশন হতে পারে আর যদি রডের ভেরিয়েশন আসলে বেশিরভাগ সময় দেখা যায় যে যদি এক্সট্রা বার ইউজ করা হয় তাহলে রডের ভেরিয়েশন হয় কিন্তু যদি স্ট্রেট বার থাকে তাহলে তো রডের কোনো ভেরিয়েশন হয় না মেইন বারের শুধু টাইবারের ক্ষেত্রে আমাদের স্পেসিংটা একটু বেশি থাকে মিডিলে যেহেতু মিডিলে আমাদের রিকোয়ারমেন্ট কম থাকে সো এই জন্য আমরা টাইবারের স্পেসিংটা বাড়িয়ে দিই ইকোনমিক করার জন্য সো এখানে সেটাই করা হয়েছে দেখেন গ্রেড বিম সাপোর্ট সেকশনে দেওয়া আছে 2:16 2:16 স্ট্রেট টপ অ্যান্ড বটমে এবং টাইবার দেওয়া আছে 10 মিলি 6 ইঞ্চি সেন্টার সেন্টার আর এখানে মিডিলে দেওয়া আছে উপরে রড মেন রডগুলো সেম শুধু জাস্ট মাঝখানের টাইবারটা আছে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ 6:10 জাস্ট এটাই ভেরিয়েশন আর নিচে দেওয়া আছে ক্রস সেকশন অফ লিন্টেল অর্থাৎ লিন্টেলের একটা সেকশন দেওয়া আছে যে আমরা যে উপরে যে লিন্টেলটা মানে লিন্টেলের যে কাস্টিংটা করবো সেটা রডটা কী হবে এটা হলো সেটা 6 ইঞ্চি হবে হলো এটার ডেপথ আর 10 ইঞ্চি উইথ এবং উপর হবে 2:12 নিচে হবে 2:12 এবং এটার টাইবার 6 ইঞ্চি পরপর মানে একইভাবে চলে যাবে এটার জন্য কোনো ভেরিয়েশন নেই এটা জাস্ট 10 মিলি 6 ইঞ্চি পরপর আমাদের চলে যাবে সো এইটা হলো গিয়ে ক্রস সেকশন অফ লিন্টেল সো এগুলোই আসলে আমাদের যে বাউন্ডারি ওয়ালের ডিটেল ড্রয়িংয়ে থাকে এবং এগুলো দেখে আমাদের সাইটে আমাদের কাজ করতে হয় এবং আমরা যদি ইঞ্জিনিয়ার ক্ষেত্রে যদি আমরা চেক দিতে যাই তো আসলে এগুলো দেখেই আমাদের সাইটে আমরা কনস্ট্রাকশন চেক দিই
সো আমি যদি আশা করি যে আপনারা যদি আমার ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, এবং সাইটে আপনারা অবশ্যই আপনাদের ড্রয়িং দেখে দেখে আপনারা সেটা চেক দিতে পারবেন বলে আশা করি। আজকে এ পর্যন্তই, তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সাথে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।